এই দাওয়াতি মিশন এবং ভিশন বাস্তবায়ন করতে গিয়া রাসূল মারতে এসেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাইফের ময়দানে উহুদের ময়দানে দান দান করে শহীদ করেছেন। রাসূলের সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এই দিনের জন্য। এজন্য আমরা যারা যুবক আছি, যুবকদের প্রতি উদাত হবার নেই, যেন আমরা সবাই অত্র এলাকার যুবকরা যেন সবাই নামাজি হই। প্রথম শর্ত নামাজি হই, নামাজি থেকে আগে দাবিতে হই, তারপরে নিজেকে কোরআনের আলোকে, রাসূলের আদর্শের আলোকে নিজ জীবনটা জনগঠন করি। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন আবু জেহেল তার সাঙ্গভঙ্গ পাঠিয়ে দিল রাসূলের ঘরে, তখন রাসূলকে হত্যার জন্য এসে যখন দহল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে লাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন, তখন তার আর সাহস করতে পারলো না, চলে গেল আবার আবু জাহেলের কাছে। আবু জাহেল বলল, কি মুহাম্মদকে মেরে ফেলছো নাকি? বলছে, হ্যাঁ মেরে ফেলছি। যাও, কত বড় মাফর বেটা হয়েছে দেখো, যাও তো দেখি ইসলামের দুশ্মনী করবা, মুহাম্মদকে হত্যা করবা। আজকে মুহাম্মদকে পাহারা দেওয়ার জন্য তার চাষা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদের ঘরে। সুবহানাল্লাহ, ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরের সামনে ডানে যান, একবার বামে যান। কার তোমার সাহস আমার মুহাম্মদের গায়ে হাত দেবেন? যে ব্যক্তি দুঃসাহস করবে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলবো। মুহাম্মদের বাবা দুনিয়ায় নাই, কিন্তু মুহাম্মদের চাষা আমি আব্বাস, আজ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছি। এইরকম করিয়া গভীর রাত রাসূলের ঘরের সামনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেন। হঠাৎ করে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলে তখন ঘরের সামনে তার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন রে ভাই। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, চাচা গো, ও আমার চাচা, এত রাতে আপনি এখানে কি করে? সুবহানাল্লাহ, রাসূল কিন্তু জানেন নাই বলে যখন এই শুনছে বাতিজা ডাক দিছে চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামলাইতে পারলেন না, পিছন ঘুরে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হাউ মাউরি কেঁদে কেঁদে বলেন, মুহাম্মদ তুমি জানো না আজকে আবু জাহেল তোমাকে হত্যার জন্য হুকুম দিয়েছেন, কিন্তু আবু জাহেলের জানা নাই মুহাম্মদের চাচা আব্বাস আজ দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে। সুবহানাল্লাহ, আবাদিজা মুহাম্মদ বাবারে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, ও বাতিজা মুহাম্মদ তোমার কিচ্ছু হবে না, তোমার গায়ে একটা ফুলের ঠুকা পড়তে আমি দেব না, আমি যতক্ষণ পর্যন্ত আব্বাস তুমি জীবিত আছি। তোমার কাছে যাবার আগে আমি আব্বাসের সাথে মোকাবেলা করতে হবে, আমি আব্বাসের তরবারির সম্মুখীন হতে হবে, তারপরে তোমার কাছ পর্যন্ত পৌঁছবে। তার আগে তোমার কাছে পৌঁছাবার ক্ষমতা দুঃসাহস এই মক্কা নগরীতে কেউ দেখাতে পারবে না। হাউমাউ ঘুরি কাটতেছেন বুকের মধ্যে নিয়ে, যাও বাকিজা, যাও তোমার ঘরের মধ্যে চলে যাও, চলে যাও আরামে ঘুমাও, আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে তোমাকে পাহারা দেব। কে পাহারা দেব? আল্লাহ রাসূলের চাচা, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন, যা জিব্রাইল চলে যাও, চাচা বাতিজার মোহাম্মদের মধ্যখানে তুই জিব্রাইল ঢুকে যা, আর আমার পক্ষ থেকে আমার মেসেজ এই মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নাযিল করে দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মেসেজটা এই মুহূর্তে নাযিল করে আয়। কি মেসেজ? আল্লাহ রাব্বুল আলামিন চাষা বাতিজার এই কান্নাকাটির মায়ার মোহাম্মতের মধ্যখানে আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া কুরআনুল আকারিমের আয়াত নাযিল করলেন। কি আয়াত? ইয়াম আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এতটুকু নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন।
এই রাতটা কেটে গেছে ভাই পরের দিন রাত আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত রাসূল দরজাটা খুলেন যখনই আবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজে দেখলেন সাথে সাথে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চাচার কাছে চলে আসলেন চাচা গো আবার আপনি দাঁড়িয়ে আছেন আমার ঘরের সামনে ভাতিজা মুহাম্মদ বলছিলাম না এই মক্কা নগরীর মধ্যে কোনো বাপের বেটার এমন দুঃসাহস দেখাতে পারবে না যে আমার মুহাম্মদের গায়ে একটি ফুলের টুকা মারে সুবহানাল্লাহ এই যখন কথাবার্তা চলতেছে চাচা ভাতিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইল্লাম تفعل فما بلغت رسالته نبي যদি আপনি রিসালাতের দায়িত্ব থেকে একটু পরিমাণ পিছপা হন আপনার কি হলো না রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেওয়া কিন্তু হলো না খেলাফতের দায়িত্ব বাস্তবায়ন করা কিন্তু হলো না সুতরাং কাফেরদের ধমকির ভয়ে মারের ভয়ে গ্রেফতারের ভয়ে জেল জুলুমের ভয়ে এই দিনের দাওয়াত থেকে যদি পিছপা হও আল্লাহর কসম তুমি যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ যে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধিদের পাঠিয়েছেন এই দায়িত্ব তুমি আঞ্জাম দিতে পারো নাই সুতরাং বাতিল শক্তির হুমকি ধমকি মার জুলুম নির্যাতন হত্যা ফাঁসি ইত্যাদি দেখে তুমি যদি আল্লাহর দিনের দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হয়ে যাও আল্লাহর কসম তুমি রিসালাতের দায়িত্ব পালন করতে পারবা না রাতটা অতিক্রম হয়ে গেছে ভাই তিন নাম্বার রাত চলে আসছে তিন নাম্বার রাত যখন চলে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরার মধ্যে ঘুমিয়ে আছেন বাইরের মধ্যে দাঁড়িয়ে আছেন আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়িয়ে গেলেন গভীর রাত বিশ্বনবী দরজাটা খুলে বাইরের মধ্যে যখন নিজের চাচাকে আবার দেখলেন চাচাকে আবার জড়িয়ে ধরলেন হাউমাউ করে কাঁদেন অবলেন চাচা বাদিদা তুমি চিন্তা করিও না টেনশন করিও না তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার চাচা আব্বাস দুনিয়ার জমিনের মধ্যে আছে ও বাদিদা তোমার কোনো ক্ষতি এই চাচা হতে দেবে না এরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠিয়ে দিলেন কাকে জিব্রাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন তিনি বললেন والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين ونبي كنو تنتا کرو بوئي كنو پاو شطور ہوئے تنی دھولے تن کیا تک لے نا آبا رسول کے ایک دن کافر پہارا دے بے ایتا ہوتے پڑے تو رسول چاسا کافر ایمان آنن نائی اللہ مردت کھولے نا যে আমার নবীকে একজন কাফের পাহারা দেবে নিরাপত্তা দেবে এটা তো হতে পারে না সাথে সাথে রাসূল বললেন চাচা গো আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আপনি আমাকে পাহারা দিয়েছেন তিন দিন আসবেন না আর আর আপনি আসবেন না আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর সুতরাং আপনি আমার নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই চাচা চলে যান আপনি আর আসবেন না আর তিন দিন যে আপনি আমাকে পাহারা দিয়েছেন এজন্য আমি তুমি আপনাকে খালি হাতে ফিরে দিতে পারি না আমার রবের কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উত্তম পুরস্কার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন মেহমান ওয়াসা শ্রদ্ধেয় মামা এই কথাটার ইতি ঘটায় এই শেষ নেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে হত্যার যন্ত হত্যা করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করিয়া চলে আসছে বদরের যুদ্ধ রাসূল তখন মদিনায় বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে আর বদরের যুদ্ধের মধ্যে ভাই ওই আল্লাহ রাসূলের চাচা যেই চাচা রাসূলকে যেই চাচা রাসূলকে পাহারা দিয়েছেন রাসূলকে যেন আবু জাহেল হত্যা করতে না পারে ওই চাচা আবার যুদ্ধের কাপড় পরিধান করিয়া খোলা তরবারি নিয়া ইসলামের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধে চলে গেছেন ده تبر الله
الإسلام دين الإسلام زنداباد 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 دين الإسلام دين الإسلام أهلاً سهلاً بيوت دي مهان بدن مقدارا قومون شبتشار شاكوتون شبتشار شاكوتون بدن مقدارا قومون نريد تكبر الله أكبر شمعني تحاضرين আমাদের স্টেজে সম্মানিত প্রধান বক্তা করিমপুর আল মদিনা ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা ডক্টর মুমিনুর রহমান সাহেব হুজুর আমাদের মধ্যে পৌঁছে গেছেন আপনারা যারা এখনো বাড়িঘরে রাস্তাঘাটে অযথা বসে আছেন আপনারা বাড়িঘরে রাস্তাঘাটে চলাফেরা না করে আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসুন প্রিয় ভাই বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়া ওই ব্যক্তি রাসূলের চাচা এবার যুদ্ধের ময়দানে চলে গেছেন বদরের যুদ্ধে গায়ের মধ্যে যুদ্ধের পোশাক ওই যুদ্ধের পোশাক আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুর গায়ের মধ্যে স্বর্ণ ছিল 21 বরি স্বর্ণ 21 বরি স্বর্ণের পোশাক 18টি গুদামেই ছিল 18 বরি এর বলে কারুকার্য রচিত বাকি সহ 21 বরি স্বর্ণ তার গায়ের পোশাকের মধ্যে ছিল এই অবস্থায় বদরের যুদ্ধে চলে গেছেন আর গ্রেফতার হয়ে গেছেন রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যুদ্ধের ময়দানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে গেছেন হঠাৎ করে ইবনে মাসউদ রাসূলের সাহাবী গিয়া কই তোমার এই শরীরের মধ্যে যে 18 বরি 21 বরি যে সোনা দেখা যায় এগুলো তো আমার এগুলো আল্লাহ আমাকে গনিমত হিসেবে আমাকে আল্লাহ দান করেছেন সুতরাং এগুলো আমার বুঝছো এমন সময় হুংকার দিয়ে চাচা বলেন বাগের সামনে শিয়ালের মতো বরি না যখনই শুনছেন কণ্ঠটা রাসূল চিন্তা করলেন তো আমার চাচার গুণ দৌড়ে গেলেন চাচা আপনি এখানে বলিস না বাতি যা দুর্ভাগ্যবশত আজকে তোমার বাহিনীর হাতে আমি পাকড়াও হয়ে গেছি কিভাবে কেমনে বলো তো দেখি এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন বাতি যা যুদ্ধের ময়দানে তোমার যুদ্ধ শুরু হয়ে গেছে এমন সময় আমি আমার তরবারি দিয়ে যখন তোমার বাহিনীর তোমার সাহাবীদের উপর আঘাত করি তিন দামেন চাইন এমন একজন মানুষ সাদা কাপড় পরিহিত এমন লম্বা মানুষ আমার দুনিয়ায় আর জীবনে দেখি নাই এমন লম্বা আকৃতির একজন মানুষ পরনের মধ্যে সাদা পাঞ্জাবি আর মাথার মধ্যে সবুজ পাগড়ি এই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে এসে যায় আর অটোমেটিক হাতের মধ্যে এরকম করে একটা ডাল নেই আর এই ডাল দিয়া তোমার বাহিনীর উপর আমার আঘাতকৃত তরবারির আঘাতগুলা ফিরাইয়া দেয় আমি আশ্চর্য হয়ে গেলাম কে এই সেনাপতি কে এই লোকটি যেই লোকটা আমার প্রত্যেকটি আঘাত ফিরিয়ে দিতেছে না না বাদি যে একটু পরে আমি লক্ষ্য করি ওই যে মানুষটা আমার আঘাত ফিরিয়ে দেয় আবার যখন তোমার সাহাবীরা আমার উপর তরবারি দিয়ে আঘাত করতে আসে অটোমেটিকলি অন্য হাত দিয়া আরেকটি ঢাল বের করে দিয়া তোমার সাহাবীদের আঘাত ফিরিয়ে দেয় ওই সাহাবীদের তরবারির আঘাত আমার গায়ে পড়তে দেয় না আমার গায়ে পড়তে দেয় না আর আমার আঘাত তোমার সাহাবীদের গায়ে পড়তে দেয় না আশ্চর্য হয়ে গেছি আমি হঠাৎ করিয়া ওই বাহিনীর যে লম্বা মানুষটা সুযোগ বুঝিয়া আমার গায়ের মধ্যে ধরিয়া মারজে ধাক্কা অটোমেটিক তোমার সাহাবীর কুলের মধ্যে পড়ে গেছি আর এই এমে আসলাম কি করা হাজিরিনে কেরাম এই হলো অবস্থা রাসূল বলেন চাচা লোকটিকে চিনেন বলে না চিনি না তবে এতটুকু বলতে পারি যে লোকটা লম্বা সবুজ পাগড়ি সাদা পাঞ্জাবি গায়ে এতটুকু বলতে পারি রাসূল বলেন চাচা গো আপনার বক্তব্য যদি সঠিক হয় সত্য হয় তাহলে শুনেন শুনেন ওই তিন দিন যে আমাকে পাহারা দিয়েছিলেন ও আমার চাচা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে পাহারা দেওয়ার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন
দেখেন গোছাসা এই যুদ্ধের ময়দানে আবু জেহেল পড়ে আছে বালিশসা শুয়ে আছে বদরের ময়দানে তার সাঙ্গ পাঙ্গুরা বড় বড় কাফের বেইনা বেইমানেরা নেতারা আজকে যুদ্ধের বদরের যুদ্ধের ময়দানে বালিশসা চিত হয়ে শুয়ে আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর নবীকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের যুদ্ধে আপনাকে নিজ জিম্মায় জিব্রাইলকে পাঠিয়ে আপনাকে হেফাজত করেছে সুবহানাল্লাহ হাজিরিন এমন সময় ইবনে আব্বাস বলেন চাচা তোমার কথা যদি সত্যি হয় তাহলে হাত বাড়িয়ে দাও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই সুবহানাল্লাহ হাজিরিন এখানেই শেষ আমার কথা আজকে এই মাহফিল রাজারগাঁও যুবকদের উদ্যোগে আজকের যে মাহফিলটা ইন্তজাম করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামত অবধি এই মাহফিলের ধারাবাহিকতাকে আল্লাহ কবুল করে দেন আমিন আর বিশেষ করিয়া এই এলাকার যারা যুবক আছেন যুবকদেরকে শুধু এতটুকু বলি মাহফিল করিয়েছেন মাহফিল করিয়েছেন ইসলামের দাওয়াত প্রসারিত হওয়ার জন্য আসুন আগে নামাজটা পড়ি যে সমস্ত যুবকরা নামাজ পড়েন না নামাজ ধরেন নামাজটা পড়েন তাহলে পরে এই মাহফিল এই ওয়াজ মাহফিলটা সার্থক হবে এরপরে এই এলাকার মধ্যে কিছুদিন আমিও আপনাদের মসজিদে ইমামতি করছি ছাত্র জমানায় অনেক মুরব্বিয়ান অনেক মায়া করছেন মহব্বত করেছেন বাড়ি ঘরে গিয়ে দাওয়াত খাইছে অনেক মা বোনেরাও খুব মায়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক মুরব্বী আমার জনাব ইবলিস মিয়া সাহেব আল্লাহর বান্দাও মারা গেছেন আর অনেক মুরব্বী আজকে দুনিয়ায় নাই তাদের জন্য এরপরে জনাব আয়াস মিয়া আমার আব্বা ক্লাস নিতেছে উনিও আজকে দুনিয়ায় নাই তারা মসজিদের সাথে সবরকম লাগিয়া থাকতা মসজিদের দায়িত্ব পালন করতা الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا العالمين اي الله تعالى তোমার كلام এবং নবীর সুন্নাহ থেকে আয় আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের আলোচনা থেকে শুনার যারা শুনলাম রব্বুল আলামিন জীবনে আমল করার দারুণ করার তৌফিক তুমি দান ফরমাও আয় আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়ে হাত বাড়াইলাম রব্বুল আলামিন আমাদের জিন্দেগির তমাম গুনাহ মাফ ফরমাও যুবকদের আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন যত মুরব্বিয়ান নে হাত বাড়াইলাম রব্বুল আলামিন মুরব্বিদের তুমি নেক হাত বাড়িয়ে দাও প্রত্যেকের পরিবার সুখী পরিবার শান্তির পরিবার বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা অত্র এলাকার মাঠে এনেছে যত মুমিন মুমিনাত সহিত মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা তামামের কবুল তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার বান্দা ইবলিস মিয়া সাহেব রব্বুল আলামিন আয়াস মিয়া সাহেব সহ আয় আল্লাহ নাম না জানান কত মুরব্বিয়ান মালিক আজকে দুনিয়ায় নাই আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া ও আল্লাহ তামামের কবর তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল ফরমাও আয় আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে তোমার আযাব আর গজব উঠে রহমত নাজিল ফরমাও রব্বুল আলামিন ও আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আসবেন কথা বলবেন কথা বলেছেন রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথা আমাদের শোনার বুঝার আমল করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের আয় আল্লাহ হায়াতের মধ্যে বারাকাত দান ফরমাও ইলমের মধ্যে বারাকাত তুমি দান ফরমাও রব্বুল আলামিন ও আল্লাহ তাম দুনিয়ার উম্মতে মুহাম্মদিগুলিকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন
والله বাংলাদেশ জমিনের মধ্যে যত আলেম উলামা তোমার দ্বীনের মুজাহিদ গুলা নির্যাতিত নিপীড়িত মজলুম আয় আল্লাহ তাআলা মজলুমদের তুমি সাহায্য ফরমাও রব্বুল আলামিন জেল জুমের মধ্যে যত আলেম আছে আল্লাহ আলেমদের মুক্তির ব্যবস্থা করিয়া দাও রে মাওলা আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ والله রব্বুল আলামিন এই বাংলার জমিন কোরআনের জন্য কবুল ফরমাও আয় আল্লাহ তোমার কোরআনের রাস তুমি আল্লাহ তুমি আমাদের ফিরিয়ে দাও এর বিনিময়ে আমাদের রক্ত আমাদের জীবন তুমি কবুল করিয়া নাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله الحمد لله شبارك نحن نستطيع أن نشكر أتبتك